নোয়াখালি সরকারি কলেজ মেঘনা বিধৌত নোয়াখালী জেলার একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। 1 মার্চ 1963 সালে এ কলেজের যাত্রা শুরু হয়। পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর মোনায়েম খাঁর আমলে কলেজটি প্রাদেশিকীকরণ করা হয়। অত্র কলেজে 17টি বিষয়ে অনার্স এবং 14টি বিষয়ে মাস্টার্স ছাড়াও 11, 12 ও ডিগ্রি পাস কোর্সের শিক্ষা কার্যক্রম চলমান। অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল স্যারের আপ্রাণ চেষ্টায় 1991 সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন 3টি বিভাগ বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স কোর্স চালু করার মাধ্যমে অনার্স কোর্সের যাত্রা শুরু হয়। অত্র কলেজে প্রায় 24,000 শিক্ষার্থী ও 100 জন শিক্ষক কর্মকর্তা কর্মরত। কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর সালমা আক্তার দায়িত্ব গ্রহণের পর থেকে পড়াশোনা ও সহপাঠ কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি অনন্য উচ্চতায় আসেন। আমরা এখন অনুভূতি শুনব রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রওশন জাহান ম্যাডামের কাছ থেকে। আসসালামু আলাইকুম। প্রফেসর রওশন আক্তার, বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি নোয়াখালী কলেজ। এই কলেজে আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কর্মরত আছি। আমার এখানে 12 জন আমরা শিক্ষক এখানে কাজ করছি। প্রতিদিন আমাদের রুটিন ওয়াইজ আমাদের শ্রেণী কার্যক্রম, পাঠ কার্যক্রম চলছে। স্টুডেন্টরা নিয়মিত এখানে আসছে এবং পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করছে। তারা ভালো ফলাফল করে তারা দেশের জাতি গঠনে তারা বিভিন্ন ধরনের অবদান রাখছে এবং এই সার্বিক পরিচালনা নির্দেশনা সহযোগিতা আছেন আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়। ওনার পরিকল্পনা, ওনার পরিচালনা সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি এবং আমি সবার কাছে সহযোগিতা এবং দোয়া কামনা করছি। আমাদের স্টুডেন্টরা যেন আরও বৃহত্তর অঙ্গনে তারা বড় ভূমিকা দেয় এবং আন্তর্জাতিক অঙ্গনে তারা তাদের অবদান রেখে এই কলেজের মান আরও তারা উন্নত করবে, এটা আমি চাচ্ছি এবং সবার দোয়া কামনা করছি। ক্লাসে আমার শিক্ষকদের খুবই আন্তরিকতা পাচ্ছি এবং আমাদেরকে সর্বাধিক তত্ত্বাবধান করা হয়। আমাদের ইনকোর্স পরীক্ষা থেকে সবগুলো নিয়মানুবর্তী নেওয়া হয়। প্রশাসনিক ভবনে ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ও ইসলামী শিক্ষা বিভাগ রয়েছে। দ্বিতীয় তলায় রয়েছে মনোরম শিক্ষক পরিষদ কক্ষ। নোয়াখালী সরকারি কলেজে বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীদের রয়েছে বিজ্ঞান ভবন 1, বিজ্ঞান ভবন 2, বিজ্ঞান ভবন 1, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। বিজ্ঞান ভবন 2 গণিত, প্রাণীবিজ্ঞান বিভাগ ও বঙ্গবন্ধু কর্নার। আমি প্রফেসর কে এম রব্বানী, নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান হিসাবে কর্মরত আছি। নোয়াখালী সরকারি কলেজ 1963 সালে প্রতিষ্ঠিত, বাংলাদেশের জেলা সদরে প্রতিষ্ঠিত কলেজগুলোর মধ্যে একটি অন্যতম একটি কলেজ। এই কলেজে উচ্চ মাধ্যমিক থেকে অনার্স এবং মাস্টার্স পর্যায়ে পাঠদান করা হয়। 17টি বিভাগ এখানে আছে। কলেজের 2টি ক্যাম্পাস, পুরাতন ক্যাম্পাসে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান করা হয় আর নতুন ক্যাম্পাস বর্তমানে এই ক্যাম্পাসে অনার্স এবং মাস্টার্স পাশ কোর্স এই বিষয়গুলোতে পাঠদান করা হয়। গণিত বিভাগ অন্যতম একটি বিভাগ নোয়াখালী সরকারি কলেজের। এই বিভাগের অনেক ছাত্রছাত্রী দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা আছেন। ব্যবসায় শিক্ষা ভবনে রয়েছে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স ও মার্কেটিং বিভাগ। কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর সালমা আক্তার 2022 সালে যোগদানের পর থেকে তিনি কলেজের একাডেমিক কার্যক্রমের উন্নয়ন ও কলেজ প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধির জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।
তার দিক নির্দেশনায় প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশের মানচিত্র, শিক্ষার্থীদের বসার ব্যবস্থা ও ফুলের বাগান রয়েছে, যা কলেজের শোভা বর্ধন করেছে। আমি মোহাম্মদ মুনাবির হোসেন, অধ্যাপক অর্থনীতি বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ। আমি এই বিভাগে এক বছর হলো আছি। অর্থনীতি বিভাগ নোয়াখালী সরকারি কলেজের একটি ঐতিহ্যবাহী বিভাগ। আমি এখানে যোগদান করার পরে থেকে দেখছি যে নোয়াখালী সরকারি কলেজ অত্র অঞ্চলের অত্যন্ত স্বনামধন্য একটি কলেজ। এই কলেজের কর্মকাণ্ড সার্বিকভাবে আমার ভালো লেগেছে। আমার অর্থনীতি বিভাগের কথা যদি বলি, অর্থনীতি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1400 বেশি, আর ডিগ্রি এবং ইন্টার দায়িত্বসহ অনেক শিক্ষার্থীকে আমরা পাঠদান করি। আমাদের অর্থনীতি বিভাগে আমরা 7 জন কর্মরত আছি। এই 7 জন সবাই নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এবং কলেজের সার্বিক উন্নয়নে তারা যথেষ্ট ভূমিকা পালন করে। নোয়াখালী সরকারি কলেজের প্রাকৃতিক পরিবেশ দেখে আমি অত্যন্ত মুগ্ধ। এখানে একটা নৈসর্গিক সৌন্দর্য আছে, পাশাপাশি এখানকার একাডেমিক পরিবেশ অত্যন্ত সুন্দর। একাডেমিক পরিবেশের আমাদের শিক্ষার্থীরা প্রতি বছরই তাদের মেধার স্বাক্ষর রেখে চলেছেন। আমরা আমাদের অর্থনীতি বিভাগের কথা বলি, আমরা এই বছর অর্থনীতি বিভাগের 25 বছর পূর্তি পালন করেছি এবং সেখানে অর্থনীতি বিভাগের প্রাক্তন যারা, তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত এবং যার যার পরিমণ্ডলে আলো ছড়াচ্ছে তারা সবাই যোগদান করেছে। আমাদের অর্থনীতি বিভাগ, আমরা তাদের নিয়ে গৌরব করি। বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব মোহাম্মদ ওবায়দুল কাদের এই কলেজের কৃতি ছাত্র ছিলেন। নোয়াখালী 4 আসনের মান্যবর সাংসদ জনাব ইকরামুল করিম চৌধুরী অত্র কলেজের উন্নয়নে সার্বিক দিক নির্দেশনা দিয়ে আসছেন। কলেজের সামনে বঙ্গবন্ধু ম্যুরাল ও অভ্যন্তরীণ চলাচলের রাস্তা সংস্কারের জন্য নোয়াখালী পৌরসভার সুযোগ্য মেয়র জনাব মোহাম্মদ শহীদুল্লাহ খান সোহেল প্রকল্প গ্রহণ করেছেন। নোয়াখালী সরকারি কলেজের একটি স্বনামধন্য এবং ঐতিহ্যবাহী একটি বিভাগ, সুশৃঙ্খল একটি বিভাগ, সমাজ বিজ্ঞান বিভাগ। এই বিভাগের আমি বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত। 2017 সালের ডিসেম্বরের 17 তারিখ থেকে এখানে আছি। আমার বিভাগে আমার সহকর্মীদের সাথে যে হৃদ্যতাপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, এই পরিবেশে শিক্ষার মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষার্থীরা প্রতি বছর ভালো ফলাফল করে দেশের বিভিন্ন অঙ্গনে ভালো অবস্থানে তারা স্থান করে নিচ্ছে। এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ের ফলাফলও ঈর্ষান্বিত। কুমিল্লা বোর্ডে প্রতি বছরই প্রায় দ্বিতীয় অবস্থানে থাকছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম আঞ্চলিক এই এলাকায় প্রায় প্রতি বছরই এটি তৃতীয় স্থান দখল করছে। এখানে শিক্ষক কর্মকর্তা এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর যে কর্মচারী রয়েছে এবং শিক্ষার্থীরা রয়েছে, প্রত্যেকের মধ্যে একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিদ্যমান, যেটি একাডেমিক উন্নয়নের জন্য এবং সার্বিক উন্নয়নের জন্য প্রত্যাশিত বলে মনে করি। আমাদের বর্তমান যে অধ্যক্ষ মহোদয় প্রফেসর সালমা আক্তার, উনি যোগদান করার পর থেকে কলেজের সার্বিক পরিবেশ ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে এবং ইতিবাচক ভূমিকা পালন করছেন প্রতিনিয়ত। উনি যথাসময়ে কলেজ অফিসে আসেন এবং এসে যে মনিটরিং যে বিষয়টি, উনি এই মনিটরিংয়ের রোল প্লে করেন, প্রতি বিভাগে যান, সেই কারণে আমরা সহকর্মী হিসাবে আমরা অত্যন্ত সচেতন এবং সজাগ। আমাদের এখানে যে অধ্যাপক বিন্দু আছেন, তারাও তাদের কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত ভূমিকা পালনের কারণে সহকর্মী বিন্দু প্রত্যেকেই তাদের যে ইতিবাচক ভূমিকা সেটি পালন করছে। কলেজে 2টি ক্যাম্পাস, উচ্চ মাধ্যমিক ক্যাম্পাসটি মাইজদি বাজার থেকে পশ্চিমে এবং নতুন ক্যাম্পাসটি
পূর্ব দিকে প্রায় 17 একর ভূমির উপর প্রতিষ্ঠিত। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী সরকারি কলেজ নোয়াখালীবাসীর একটি গর্বের প্রতিষ্ঠান। নোয়াখালী সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই জন্য যে কলেজ থেকে অনেক কৃতি শিক্ষার্থী আজকে বাংলাদেশ বিদেশে নেতৃত্ব দিয়ে নোয়াখালীবাসীর সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করছেন। নোয়াখালী সরকারি কলেজে বর্তমানে 17টি বিষয়ে অনার্স, 14টি বিষয়ে মাস্টার্স, একাদশ দ্বাদশ এবং ডিগ্রি পর্যায়ে পাঠদান চলছে। কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর সালমা আক্তার 2022 সালে যোগদানের পর থেকে কলেজটির একাডেমিক এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। আমাদের প্রশাসনিক ভবন, ব্যবসা শিক্ষা ভবন, বিজ্ঞান ভবন এবং লাইব্রেরি, বঙ্গবন্ধু কর্নার এবং কলেজের সামনে বাংলাদেশের মানচিত্র, শহীদ মিনার, অধ্যাপক আব্দুল জলিল অডিটোরিয়াম, এই অবকাঠামোগুলি বর্তমান সরকারের সাফল্যের ধারাবাহিকতাই বয়ে আনে। আমাদের নোয়াখালী চার আসনে মাননীয় সংসদ সদস্য, তিনিও কলেজটির অবকাঠামো উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। নোয়াখালী পৌরসভার সুযোগ্য মেয়র ইতিমধ্যে কলেজের আভ্যন্তরীণ রাস্তা সংস্কার করে দক্ষিণ পাশ দিয়ে রাস্তার উন্নয়ন এবং বঙ্গবন্ধুর ম্যুরাল প্রতিষ্ঠার জন্য তিনি প্রকল্প হাতে নিয়েছেন। আমরা এলাকার অন্যান্য রাজনীতিবিদদের কাছেও আমরা নোয়াখালী কলেজের শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা সাহায্য পেয়ে আসছি। একাডেমিক দিক থেকেও কলেজটি যে ফলাফল সেটাও ঈর্ষণীয়। আমি এই কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আসসালামু আলাইকুম। সালমা আক্তার, অধ্যক্ষ নোয়াখালী সরকারি কলেজ। নোয়াখালী সরকারি কলেজ এই দক্ষিণ অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এই প্রতিষ্ঠানে 17টি বিষয়ে অনার্স এবং 15টি বিষয়ে মাস্টার্স কার্যক্রম চলছে। আমাদের দুইটি ক্যাম্পাস, একটি ক্যাম্পাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পাঠদান চলে আর অন্যটিতে ডিগ্রি, অনার্স, মাস্টার্সের পাঠদান চলে। কুমিল্লা বোর্ডের মধ্যে নোয়াখালী সরকারি কলেজ দ্বিতীয় স্থানে আছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিভাগের মধ্যে এটা তৃতীয় স্থান অধিকার করেছে। আমাদের ফলাফল অত্যন্ত ভালো। গত বছর এইচএসসিতে আমাদের ডিগ্রি ফাইভ পেয়েছে 455 জন বিজ্ঞান সর্ব মিলিয়ে। আমাদের এখান থেকে ছাত্রছাত্রীরা বুয়েট, মেডিকেলে এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে সুযোগ পাচ্ছে এবং তারা দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করছে এখান থেকে যেয়ে। আমাদের এখানে আমরা শ্রেণী কার্যক্রমের পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো করে যাচ্ছি বিভিন্নভাবে তাদের মানসিক বিকাশের জন্য। আমাদের যে নান্দনিক বিষয়টা আছে, আমরা চেষ্টা করছি আমাদের ছেলেমেয়েদেরকে একটা চমৎকার পরিবেশের মধ্যে যেন তারা পড়ালেখা করতে পারে সেই দিকটা দেওয়ার জন্য। নতুন করে আমি যোগদান করার পর থেকে কলেজের বহিরাঙ্গনে সৌন্দর্য বৃদ্ধির জন্য ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় আমরা বেঞ্চ স্থাপন করেছি, বসার জায়গা, গাছ বা সৌন্দর্য বর্ধনের জন্য আর যা যা করার দরকার
বিভিন্ন মানচিত্র স্থাপন করেছি, শহীদ মিনার চত্বরকে সংস্কার করেছি। এভাবে বিভিন্নভাবে নান্দনিকতা স্পর্শ দিয়ে আমাদের কলেজটাকে সাজাতে আমরা চেষ্টা করেছি। নোয়াখালী সরকারি কলেজের উন্নয়ন অব্যাহত রয়েছে। বর্তমানে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে নোয়াখালী কলেজের পুরাতন ক্যাম্পাসে একটি একাডেমিক ভবন এবং একটি হোস্টেল এবং বাউন্ডারি নির্মাণের কার্যক্রম চলছে। এগুলি বর্তমান সরকারের একটি অবদান এবং আমাদের মাননীয় সাংসদ এবং মাননীয় মন্ত্রীর অবদান। তা আমরা চাই আমাদের কলেজটি সবার সহযোগিতায় কলেজটি যেন এই অঞ্চলের সহ বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হয়। ধন্যবাদ।